সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 দশক ধরে বাংলা চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। মূলত খলনায়িকার চরিত্রে তাঁর অভিনয় ছিল অনবদ্য, তবে জীবনের শেষের কয়েকটা দিন নিজেকে অন্তরালে রেখেছিলেন তিনি। কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি, এমনকি তাঁর মৃত্যুর খবরও মিডিয়া ও টলিপাড়াকে জানাতে বারণ করে গিয়েছিলেন। অন্তিম ক্রিয়া হয়ে যাওয়ার পর খবর দেওয়া হয় সবাইকে। জানব সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 8ই আগস্ট 1956 সালে বেনারসের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে তাঁর জন্ম। বাবা সুভাষ কুমার মুখোপাধ্যায়, মা সান্ত্বনা মুখোপাধ্যায়। বেনারসে জন্ম হলেও পরে চলে আসেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে সংস্কৃতে বিএ পাস করার পর এমএ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ক্লাসিক্যাল নাচের তালিম নিয়েছিলেন ভারতনাট্যমের গুরু থাঙ্কমণি কুট্টির কাছ থেকে। এছাড়াও নটরাজ পরিমল কৃষ্ণা, রামগোপাল ভট্টাচার্য ও কত্থক নাচের গুরু বেলা অর্ণবের কাছ থেকেও তিনি নাচের প্রশিক্ষণ নেন। তাই নাচে অত্যন্ত পারদর্শী ছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, তখন মহানায়ক উত্তম কুমারের নজরে পড়ে যান। উত্তম কুমার তাঁর পরিচালিত শেষ ছবি কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয় করার সুযোগ দেন। এই ছবিতেই গায়িকা বেগম পারভিন সুলতানার গাওয়া বেঁধেছি বিনা গান শোনাবো তোমায়, এই গানটিতে লিপ দিয়েই রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সংঘমিত্রা ব্যানার্জি, যদিও তখনও পেশাগত অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না তাঁর। 1981তে উমানাথ ভট্টাচার্য তাঁকে সুযোগ দেন অশ্লীলতার দায়ে ছবিতে অভিনয় করার। ছবিটি জনপ্রিয়তা পায়। এরপর তাঁকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। একে একে মুক্তি পায় টগরি, অমৃত কুম্ভের সন্ধানে, পরশুরামের কুঠার, আত্মজ ইত্যাদি অনেক বাংলা ছবি। খলনায়িকার ভূমিকায় তিনি ছিলেন অসাধারণ। ছোট বউ, স্ত্রীর মর্যাদা, বৌমা, পরশমণি, জয় পরাজয় ইত্যাদি অনেক ছবিতেই তাঁর অভিনয় দর্শক মনে ছাপ ফেলে যায়। রঞ্জিত মল্লিকের সাথে তাঁর জুটি এতটাই জনপ্রিয় হয় যে পরস্পর বিধিলিপি, শতরূপা, তুমি যে আমার, ছোট বউ, চৌধুরী পরিবার, লোফার ইত্যাদি ছবিতে রঞ্জিত মল্লিকের বিপরীতে তাঁকে দেখা যায়। চলচ্চিত্র ছাড়াও অভিনয় করেছেন নাটক, থিয়েটার, টিভি ধারাবাহিকেও। 90এর দশকে বাংলা সিরিয়াল জননীতে তাঁর অভিনীত জুলি চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। রেডিও নাটকেও তাঁর অবদান অনস্বীকার্য। সকলের মন জয় করে নেওয়া সংঘমিত্রা ব্যানার্জি 2000 সালের 21শে এপ্রিল গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে যান। প্রাণে বেঁচে যান ঠিকই, কিন্তু আঘাত লেগে মুখের চোয়াল ভেঙে যায়। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর অভিনয় করতে পারবেন না। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রায় 6 সপ্তাহ পর সকলের ভুল ভেঙে দিয়ে হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী ছবিতে অভিনয় করেছিলেন। অদম্য প্রাণশক্তি আর অভিনয়ের প্রতি ভালোবাসা না থাকলে এমনটা করা যায় না। পর্দার এই খলনায়িকা বাস্তব জীবনে ছিলেন খুবই জীবনরসিক ও সংসারী। বিয়ে করেছিলেন এলাহাবাদবাসী জয়ন্ত ব্যানার্জিকে। তাঁর এক পুত্র অনুরাগ ব্যানার্জি ও পুত্রবধূ শুক্লা ব্যানার্জি। তাঁদের নিয়েই বেশ সুখী পরিবার ছিল তাঁর। শেষ জীবনে শরীরে ধরা পড়ে ক্যান্সার। মারণ রোগের কথা তিনি ইন্ডাস্ট্রির কাউকেই জানাননি। চাননি কারো আর্থিক সাহায্য বা সহানুভূতি। নিজের স্টারডম বজায় রেখেছেন আমৃত্যু। অভিনয় করে গেছেন হাসি মুখে। অসুস্থ অবস্থাতেই তিনি তাঁর একমাত্র ছেলেকে বলে যান, তাঁর অন্তিম যাত্রা বা অন্তিম ক্রিয়া যেন কাউকে দেখানো না হয়, মিডিয়া বা ইন্ডাস্ট্রির কাউকেই যেন ডাকা না হয়। নীরবে চুপি সাড়েই চলে যেতে চেয়েছিলেন তিনি। প্রায় 52 দিন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর 2016 সালের 27শে অক্টোবর এক সন্ধ্যায় তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল 60 বছর। সব কাজ মিটে যাওয়ার পর ছেলে অনুরাগ সকলকে জানান মায়ের চলে যাওয়ার খবর। বাংলা ছবির জগতে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় রেখে যাওয়া কাজ কোনোদিনই ভুলবে না বাঙালি। দর্শক মনে চিরকালই তিনি অমর হয়েই থাকবেন। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।